আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দিন অনেক অনেক ভালো আছি শীত কিংবা গরম যে কোনো ঋতুতে অথবা অতিথি আপ্যায়ন অথবা সকাল কিংবা বিকালের নাস্তাতে আমরা সবাই কিন্তু চিতই পিঠা খেতে পছন্দ করি আর সেটা যদি হয় গরুর মাংসের সাথে চিতই পিঠা তাহলে তো কোনো কথাই নেই তাই আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো গরুর মাংস আর চিতই পিঠা দুটি রেসিপি তৈরি করে দেখাবো আর অনেকেই চিতই পিঠা তৈরির ক্ষেত্রে দেখা যায় যে চিতই পিঠাটা নরম তুলতুলে হয় না বা অসংখ্য ছিদ্রযুক্ত হয় না তো আমি আপনাদের সাথে আজকে কিছু টিপস শেয়ার করবো যে চিতই পিঠাটাকে আপনারা কিভাবে নরম তুলতুলে ফুলকো পিঠা তৈরি করবেন আর সেই সাথে পিঠার মধ্যে কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত হবে তা আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে তো আমি প্রথমে এখানে গরুর মাংসটাকে রান্না করব। তো আমি এখানে গরুর মাংস নিয়েছি প্রায় দুই কেজির মতো গরুর মাংসটাকে আমি আগে পরিষ্কার করে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর গরুর মাংসটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আস্ত পেঁয়াজ ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি আমি এখানে আপনারা চাইলে পেঁয়াজ একটু মোটা করে কুচি করেও দিতে পারেন আর পেঁয়াজটা যেহেতু সেদ্ধ হয়ে যাবে এই জন্য আমি এখানে ছোট সাইজের আস্ত নতুন পেঁয়াজগুলো দিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা মরিচ গুঁড়া হলুদ গুঁড়া তো আমি দুই কেজি পরিমাণের সবগুলো মশলা এখানে অ্যাড করেছি তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মশলাগুলো অ্যাড করে দিবেন এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল আর আজকে আমি গরুর মাংসটাকে সরিষার তেল দিয়ে রান্না করব। তো এর মধ্যে দিয়ে দিয়েছি এলাচ দারচিনি আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ এবার আমি প্যানটাকে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি এবার সব কিছু খুব ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছে আর আমি কিন্তু এর মধ্যে কোনো পানি দেইনি কারণ গরুর মাংসটা যখন কষাবো তখন গরুর মাংস থেকে কিন্তু পানি বের হবে তো সেই মাংস সেই পানিটা দিয়েই কিন্তু আমি গরুর মাংসটাকে কষিয়ে নিব তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চারটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছু সময়ের জন্য তো কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি তো এই যে দেখুন গরুর মাংসটা থেকে কিন্তু বেশ খানিকটা পানি বের হয়েছে আর এই পানিটা দিয়েই কিন্তু আমার গরুর মাংসটাকে ভালো করে কষানো হয়ে যাবে তো এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। কিছু সময়ের জন্য তো এই যে কিছু সময় পর আবারও ঢাকনাটা তুলে নিয়েছি তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরুর মাংসের স্পেশাল মশলা আর এই স্পেশাল মশলাটা আমাদের ঘরে তৈরি যদি এই মশলার রেসিপিটা আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি অন্য কোনো ভিডিওতে এই রেসিপিটা শেয়ার করব তো এখন সব কিছু খুব ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো এখন আমি এই পানিটা শুকানো পর্যন্ত মাংসটাকে ভালো মতো কষিয়ে নিব তো এই পর্যায়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আরও বেশ কিছু সময়ের জন্য তো এই যে কিছু সময় পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি তো এই যে এই পর্যায়ে কিন্তু আমার মাংসটা কষানো হয়ে গেছে আর মাংসের পানিটাও কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব পানি আর আমি এই পানিটাকে হালকা একটু গরম করে নিয়েছি আর আমি এখন একবারে ঝোলের জন্য পানিটা অ্যাড করে দিচ্ছি তো আপনারা যতটুকু ঝোল খাবেন তো সেই অনুপাতে পানিটা অ্যাড করে দিবেন তো আমি এখানে আরও কিছুটা পানি দিব কারণ যেহেতু পিঠা এই গরুর মাংসটা চিতই পিঠা দিয়ে খাবো তো একটু ঝোল ঝোল রাখবো এই জন্য আমি এখানে পানির পরিমাণটা বাড়িয়ে দিয়েছি তো এখন এটাকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব তো এই যে এই পর্যায়ে কিন্তু আমার গরুর মাংসটা প্রায় হয়ে এসেছে ঝোলটা কিন্তু বেশ খানিকটা শুকিয়ে গেছে তো আমি এর থেকে আর বেশি ঝোলটাকে শুকাবো না কারণ এটা পিঠা দিয়ে খাবো তো এই জন্য আমি এটাকে একটু ঝোল ঝোলই রাখতে চাচ্ছি তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিচ্ছি তো তৈরি হয়ে গেছে আমার গরুর মাংস তো এখন আমি পিঠাটা তৈরি করব তো পিঠা তৈরি করতে চলে আসলাম তো আমি এখানে চালের গুঁড়ি নিয়েছি আর এই চালের গুঁড়িটা নিয়েছে আতপ চালের গুঁড়ি নিয়েছি এখানে এটাকে আমরা ডিপ ফ্রিজে রেখেছিলাম তো ডিপ ফ্রিজ থেকে পিঠাটা তৈরি করার আগে প্রায় ঘন্টা খানিক আগে বের করে নিয়েছে এটাকে নর্মাল করে নিয়েছে তো এখন আমি এর মধ্যে বাকি উপকরণগুলো মিক্স করব তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিয়ে আমি চালের গুঁড়িটার সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি তো এই যে চালের গুঁড়িটার সাথে ভালো করে লবণটা মাখিয়ে নিয়েছি তো এখন আমি এর মধ্যে ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি তো ঠান্ডা পানি দিয়ে আমি এবার চালের গুঁড়িটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এখানে চালের গুঁড়ির পরিমাণটা আসলে বলতে পারবো না কারণ আমি এখানে অনেকগুলো পিঠা বানাবো প্রায় সম্ভবত এখানে দেড় থেকে দুই কেজির মতো চালের গুঁড়ি হবে তো এই যে আমি এটাকে একটু হালকা করে মাখিয়ে নিয়েছি আর এবার আমি একটা ব্যাটার তৈরি করব, তো আমি একটা পাতিলের মধ্যে কিছুটা পানি গরম করে নিয়েছি আর এখানে আমি কিছু আটা গুলিয়ে নিয়েছি তো এখন আমি এই আটাটাকে পা গরম পানিটার সাথে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে একটা ঘন একটা মিশ্রণ তৈরি করে নিব তো এই যে আমার এই ঘন মিশ্রণটা কিন্তু তৈরি করা হয়ে গেছে তো এবার আমি এটাকে আরও এক মিনিটের মতো একটু জাল করব আর এদিকে যে চালের গুঁড়িটাকে মাখিয়ে রেখেছিলাম তো এর মধ্যে আমি আরও কিছুটা পানি অ্যাড করে দিলাম পানি দিয়ে আমি এটাকে খুব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছে তো এই যে পর্যায়ে কিন্তু চালের গুঁড়িটাকে পানিটা দিয়ে আমি খুব ভালো করে একটা পাতলা ব্যাটারের মতো তৈরি করে নিব আর পানিটা কিন্তু আপনাদের বুঝে দিতে হবে আর পিঠার ব্যাটারটা যেহেতু পিঠার ব্যাটারটা কিন্তু একটু পাতলাই হবে তো এবার আমি বল থেকে এই চালের গুঁড়িটাকে একটা পাতিলের মধ্যে নিয়ে নিলাম নিয়ে এর মধ্যে আরও কিছু পানি দিয়েছে আর যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ঘন ব্যাটারটা তো সেটা দিয়ে দিলাম দিয়ে এবার এই চালের গুঁড়িটার সাথে এই ব্যাটারটাকে খুব ভালো করে চেড়ে মিক্স করে দিচ্ছি আর এই ব্যাটারটা দেওয়ার ফলেই কিন্তু পিঠাটা কিন্তু নরম তুল তুলে পিঠা হবে তো এবার আমি এটাকে খুব ভালো করে একটা চামচ দিয়ে নেড়ে চড়ে মিক্স করে নিচ্ছি যেহেতু এই মিশ্রণটা গরম পর্যায়ে আছে এরপর আমি এটাকে আবারও হাত দিয়ে খুব ভালো করে চালের গুঁড়িটার সাথে মিশিয়ে নিচ্ছি আর পিঠার ব্যাটারটা যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু পিঠাটাও কিন্তু ভালো হয় না তো জন্য মাখান পিঠার ব্যাটারটা যখন তৈরি করবেন তখন এটাকে পারফেক্টভাবে তৈরি করতে হয় তো এই যে আমার পিঠার ব্যাটারটা তৈরি হয়ে গেছে তো আমি আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম আধা ঘন্টা পর আমি এর মধ্যে আরও কিছুটা পানি দিয়ে একটু পাতলা করে নিয়েছি তো পিঠার ব্যাটারটা কিন্তু এরকমই পাতলা হয়ে থাকে তো এখন আমি এটাকে পিঠা তৈরি করব তো পিঠা তৈরি করার জন্য আমি চুলায় একটা মাটির খোলা গরম করে নিয়েছি এরপর আমি এক হাতা এখানে যে প্যাটারটা তৈরি করে রেখেছি তো তৃতীয় পিঠার প্যাটারটা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিটের জন্য রেখে দিব তো এই যে এক মিনিট পর আমার পিঠাটা হয়ে গেছে তো এবার আমি পিঠাটা তুলে নিচ্ছি আর পিঠার সময়টা কিন্তু লাগবে পিঠা বড় বা ছোটোর উপরে যেহেতু ছোট করে পিঠাটা তৈরি করতেছি তো আমার এখানে সময়টা কম লেগেছে তো এই যে এখন আমি পিঠাটা তুলে নিচ্ছি তো এই যে আমার পিঠাটা হয়ে গেছে তো এভাবে করে আমি বাকি পিঠাগুলো তৈরি করে নিব তো এই যে এখানে আমার পিঠাগুলো বানিয়ে নিয়েছি তো তৈরি হয়ে গেছে শীতের পিঠা চিতই পিঠা আর সাথে গরুর মাংস তো আমার চিতই পিঠাগুলো কিন্তু খুবই নরম হয়েছে এবার ফুলকো হয়েছে আর অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে আর এই গরুর মাংসের সাথে কিন্তু চিতই পিঠা খেতে ভীষণ ভালো লাগে তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনারা অবশ্যই একবার ফলো করে তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তো এখন আমি একটা পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি তো এই যে দেখুন আমার পিঠাটা কিন্তু অনেক বেশি নরম হয়েছে এবং ফুলকো হয়েছে সাথে কিন্তু অসংখ্য ছিদ্র হয়েছে তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ ফেস